রেল স্টেশন থেকে উদ্ধার 10টি সোনার বিস্কুট, গ্রেপ্তার এক। বসিরহাট থানার ভেবলা রেল স্টেশনের ঘটনা। সোনার বিস্কুট সহ গ্রেপ্তার এক। আজ সকালবেলা বছর 21-এর পিন্টু মণ্ডল সহ চার পাচারকারী হাসনাবাদ ও শিয়ালদহ ডাউন লোকাল ধরার জন্য দাঁড়িয়েছিল। তাদের বাড়ি স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ গাবড্ডা সীমান্তে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায়, সেই মোতাবেক বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরিন্দর সিং এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ট্রেনে ওঠার মুহূর্তে একজনকে হাতে নাতে পাকড়াও করে। বাকি তিন পাচারকারী পুলিশকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 10টি সোনার বিস্কুট, ওজন 950 গ্রাম, বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। এগুলি সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে মালয়েশিয়া বাংলাদেশ হয়ে এদেশে ঢুকেছে। পুলিশের অনুমান, কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল পাচারকারীদের। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি বসিরহাট শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। ধৃত পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশের জেরায় সে স্বীকার করেছে, এই সোনার বিস্কুটগুলি পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। জেরায় স্বীকার করা হয়েছে, এদের সঙ্গে আরো তিনজন ছিল। তারা পুলিশকে দেখে চম্পট দেয় ঘটনাস্থল থেকে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।